সুপ্রিয় দর্শক ও সোধা রসুল সাল্লা সাদ করেছেন খাই রুকুম খুব আহলি ও আনা খুম লি আহলি তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রী নিকট উত্তম আমি আমার স্ত্রী নিকট উত্তম তথা স্ত্রীর সার্টিফিকেট হলো স্বামীর চারিত্রে গ্রহণযোগ্যতার সার্টিফিকেট বাইরে আপনি এক চেহারা ভিতরে অন্য চেহারা বাইরে দেখা যায় স্বামীগণ বিড়ালের বাচ্চার মতো হয়ে থাকে আর যখন বাসায় যায় তখন ভাগের বাচ্চা রয়্যাল পেকন টাইগার এটি কারণ কি এটি কারণ হলো জ্ঞানের স্বল্পতা এবং স্বামী স্ত্রীর যে একটি সম্পর্ক সম্পর্কটি না জানার কারণে স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক এবং আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করেছেন ও হুন্না বিল মা তাদের সাথে সুন্দর সৎভাবে ভালো সুলভ আচরণ করো তাদের সাথে ঘর সংসার করো কিন্তু দুনিয়ার যে কোনো কারণে অথবা রান্নাবান্না তুচ্ছ কারণ নিয়ে যৌতুকের কারণ নিয়ে বাসায় যে স্ত্রীকে মারপিট শুরু করা হয় অহেতুক যার কারণে স্ত্রীরা চায় না স্বামী তার বাসায় আসুক অথবা সন্তানরা ভয় কাঁপে এটি আদৌ ঠিক নয় একজন স্বামী তার স্ত্রীকে শরীরসম্মত উজোর ছাড়া যদি মারে সে কিয়ামতের দিন জুলুমকারী জলেমের কাতারে দাঁড়াবে যেটি আল্লাহরবুল্লাহ আলমিন জুলুমকে হারাম করেছেন হাদিসে কুচিতে আল্লাহরুল্লাহ আলমিন বলেন ইয়া ইবাদি ইন্নি হারাম তো আল্লাহ নফসি ওজা আলা মহারামান ফালাত দালামো হে আমার বান্দা আমি আমার পর জুলুমকে হারাম করে দিয়েছি তোমাদের মধ্যে হারাম করে তোমরা পরস্পর জুলুম করো না স্ত্রীদেরকে যদি প্রহার করেন ওজর সারা ছাড়া দিন দিন অবশ্যই আপনার এই শাস্তি বুক করতে হবে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে অভিযোগ আসলো যে স্বামীরা স্ত্রীদেরকে প্রহার করে তখন রসলাম বললেন লেইসুমিনিয়ারি কুমাই বুঝাও যে তুহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি নয় যে ব্যক্তি তার স্ত্রীকে প্রহার করে রসল্লাম সাত করেছেন স্ত্রীদের চেহারায় না মারতে সরাসরি চেহারায় আঘাত একজন স্বামী স্ত্রীকে আপনি শাসন করতে পারেন আল্লাহ রবাহ আলমী শিক্ষা দিয়েছেন যেটি এরশাদ করেছেন অল্লা হুন্না হুন্না যে যদি তোমরা তোমাদের স্ত্রীদের দেখো যে তোমাদের অবাধ্য আনুগত্য করতেছে না তোমাদের হক পালন করতেছে না পর্দা করতেছে না অন্যায়ভাবে ইদিসিদি ঘোরাফেরা করে বাসা বাড়িতে চলে যাচ্ছে অনুমতি নিচ্ছে না তাদেরকে সৎ উপদেশ দাও আদব শিক্ষা দাও আল্লাহর ভয় দেখাও এবং হক আদায় না করলে কেয়া দিন শাস্তি এটি বলো আর এটি যদি না হয় তাদেরকে বিছানা পৃথক করে দেব। তথা তাদের সাথে সহবাস করবে না বা আলাদা থাকবে অথবা পিঠ ফিরিয়ে থাকবে এরকমভাবে আর এটিও যদি শিক্ষা না হয় তাহলে বলছেন অদ্রীবহন না তাদেরকে প্রহার করো প্রহার কতটুকু করবেন অতটুক প্রহার করবেন যাতে তার শরীরে আঘাত না পায় জখম না হয়ে যায় এবং চেহারায় প্রহার করা যাবে না আর যদি দেখা যায় প্রহার করলে আরও অনেক সমস্যা হয়ে যেতে পারে তাহলে আপনি এই পথ না গিয়ে অন্য পথ অবলম্বন করতে পারেন তথা বিচ্ছেদ এছাড়া আপনি যদি স্ত্রীকে প্রহার করেন বর্তমান যেটি সমাজে প্রচলিত মূর্খতা অজ্ঞতা এই থেকে বিরত না থাকেন তাহলে অবশ্যই আল্লাহরবুল্লা আলমিনের কাছে আপনি জবাবদি করতে হবে এবং কেয়ামতি দিন জুলুমকারীর কাতারে দাঁড়াবেন আর এই একটি জুলুম কেয়ামতের দিন অনেক জুলুম হয়ে দাঁড়াবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সবাইকে হেদায়ত করুন এবং সঠিক পথ প্রদর্শন করুন স্ত্রীদের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমিনুদ্দিন আর ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে